দক্ষিণ আমেরিকার একটি বিশাল এলাকা জুড়ে অ্যামাজন জঙ্গল অবস্থিত, আর সেই জঙ্গলের রাজা হলো অ্যানাকন্ডা। যদিও অ্যানাকন্ডা বিষবিহীন সাপ, তবুও এরা অনেক শক্তিশালী। অ্যানাকন্ডা যে কোনো মানুষকে জড়িয়ে ধরে তার সমস্ত হাড় গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। অ্যানাকন্ডা তার থেকেও বড় এবং ভারী প্রাণীকে সহজেই শিকার করতে পারে। অ্যামাজনের এই সবুজ অঙ্গন থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে সূক্ষ্ম মরুভূমি অঞ্চলে জঙ্গলের আরও এক রাজা বসবাস করে। তার নাম আফ্রিকান সিংহ। এই সিংহের তীক্ষ্ণ দাঁত এবং মজবুত থাবা সম্পর্কে আমরা সকলেই অবগত। সিংহ তার থেকেও 3 গুণ বড় আকারের মহিষকে শিকার করার ক্ষমতা রাখে এবং তাকে তার খাদ্য বানিয়ে নিতে পারে। সিংহ এবং অ্যানাকন্ডা তাদের নিজ নিজ এলাকায় তারা রাজা, কিন্তু এদের বাসস্থান আলাদা, এই জন্য কখনোই এদের সংঘর্ষ হয় না। আপনার কি মনে হয়, যদি জঙ্গলের দুই রাজা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে শেষ হাসি কে হাসবে? এটি সত্য যে যদি এমন হয় তাহলে এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না একজনের মৃত্যু হয়। এখন আপনি একজনকে বেছে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বিচার করুন আপনি যেটিকে বেছে নিয়েছেন সেটি শিকার না শিকারী। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। চলুন প্রথমে জেনে আসি এদের আকার সম্পর্কে। সিংহ এবং অ্যানাকন্ডার আকার তুলনা করা কিছুটা কঠিন কাজ, কারণ এই দুই প্রাণীর গঠনের মধ্যে পার্থক্য অনেক বেশি, যেখানে সিংহের মজবুত পা, শক্ত কাঁধ এবং বুক লোমে ঢাকা, সেখানে অ্যানাকন্ডার মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় একই রকম দেখতে। অ্যানাকন্ডার পেট, বুক সব একই মনে হয়। এছাড়াও অ্যানাকন্ডার আকারকে নিয়ে অনেক রকম ভুল তথ্য ছড়িয়ে রয়েছে। কেউ বলে এরা লম্বায় 40 ফিট, কেউ আবার বলে এরা লম্বায় 50 ফিট। তবে বাস্তবে আজ পর্যন্ত দেখতে পাওয়া সবথেকে বড় অ্যানাকন্ডার আকার ছিল প্রায় 28 ফিট এবং ওজন ছিল 274 কেজি। যদিও এর থেকে বড় অ্যানাকন্ডা দেখার দাবি অনেকেই করেছেন, কিন্তু তার কোনো জোরালো প্রমাণ নেই। একটি সাধারণ অ্যানাকন্ডার আকার লম্বায় প্রায় 17 ফিট এবং ওজন প্রায় 220 কেজি পর্যন্ত হতে পারে। আফ্রিকান সিংহ লম্বায় প্রায় 8 ফিট এবং ওজনে প্রায় 200 কেজি পর্যন্ত হতে পারে। লম্বা এবং ওজনে তুলনামূলকভাবে অ্যানাকন্ডা সিংহের থেকে এগিয়ে। মায়ানাকন্ডা পুরুষ অ্যানাকন্ডার তুলনায় অনেক বেশি লম্বা। এরপরে চলুন জেনে আসি এদের আক্রমণ এবং কৌশল সম্পর্কে। অ্যানাকন্ডা বিষাক্ত নয়, অ্যানাকন্ডা তার ভারী শরীরের সাহায্যে তার শিকারকে জড়িয়ে ধরে এবং সময়ের সাথে সাথে আরও শক্তভাবে জড়িয়ে ধরতে থাকে। যদি অ্যানাকন্ডা আপনাকে জড়িয়ে ধরে তাহলে আপনি যখন শ্বাস ছাড়বেন এবং আপনার বুক যখন ভেতরের দিকে যাবে তখন অ্যানাকন্ডা আপনাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরবে, ফলে আপনি পরের বার শ্বাস নেওয়ার জন্য আপনার ফুসফুস এবং বক্ষ আগের মতো প্রসারিত করতে পারবেন না, ফলে আপনার শরীরে অল্প মাত্রায় অক্সিজেন প্রবেশ করবে। দ্বিতীয়বার শ্বাস ছাড়ার পর অ্যানাকন্ডা আপনাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরবে। প্রত্যেকবার শ্বাস ছাড়ার পর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। খুব শীঘ্রই অ্যানাকন্ডা আপনাকে এত শক্তভাবে জড়িয়ে ধরবে যে আপনি আপনার হাড় ভাঙার শব্দ শুনতে পাবেন। কয়েক মিনিটের মধ্যেই অ্যানাকন্ডা তার শিকারকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই গিলে ফেলে। অন্যদিকে সিংহ তার দাঁত এবং থাবার সাহায্যে আক্রমণ করে। সিংহের 30টি দাঁত থাকে এবং সামনের দিকের দাঁতগুলো লম্বায় প্রায় 2.5 ইঞ্চি পর্যন্ত হয়। এই দাঁতগুলোকে বলা হয় কেনাইন টিথ। সিংহ শিকারের গলায় তার এই দাঁত বসিয়ে দেয়, ফলে শিকারের শ্বাসনালী কেটে যায়, শিকার তখনই মারা যায়। সেই সাথে সিংহের 1.5 ইঞ্চি লম্বা নখ যে কোনো ধারালো তলোয়ার থেকে কম নয়। এরা তাদের সামনের পায়ের সাহায্যে শিকারের ওপর আক্রমণ করে এবং শিকারের মাংস উপড়ে নেয়। অনেক সময় সিংহ তার থাবার সাহায্যেই শিকারের পেট চিরে দেয়, ফলে শিকারের মৃত্যু হয়ে যায়। অ্যানাকন্ডা বিশাল আকৃতির সাপ। একটি প্রাপ্তবয়স্ক অ্যানাকন্ডা যে কোনো গাছকে জড়িয়ে ধরে সেই গাছটিও ভেঙে দিতে পারে। অ্যানাকন্ডা তার ক্ষমতার জন্য বড় বড় হরিণকে তার শিকার বানিয়ে ফেলতে পারে। অ্যানাকন্ডা সাধারণত পানির আশেপাশেই থাকে এবং চেষ্টা করে পানির ভেতরে তার শিকারকে টেনে নিয়ে যাওয়ার। পানির মধ্যে এরা এদের শিকারের ওপর অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। অ্যানাকন্ডা জড়িয়ে ধরার সাথে সাথে পানিতে ডুবে যাওয়ার জন্য এদের শিকার কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। অ্যানাকন্ডা পানির ভেতরে 15 মিনিট পর্যন্ত শ্বাস প্রশ্বাস ছাড়াই সহজেই থাকতে পারে। অন্যদিকে সিংহ খুবই শক্তিশালী প্রাণী। একটি বন্য মহিষ যার ওজন 1,000 কেজি পর্যন্ত হতে পারে, তারাও সিংহের শিকারের তালিকায় অন্তর্ভুক্ত। সিংহের বাইট ফোর্স 650 PSI। সিংহ দ্রুত গতিতে আক্রমণকারী সতেজ প্রাণী,
কিন্তু অনেক সময় পর্যন্ত পানিতে ডুবে থাকার ক্ষমতা সিংহের থাকে না। অর্থাৎ যদি সিংহের সংঘর্ষ অ্যানাকন্ডার সঙ্গে পানির আশেপাশে হয়, তাহলে অ্যানাকন্ডা অবশ্যই সিংহকে তার শিকার বানিয়ে ফেলবে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন শহরে বসে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। লড়াইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ হলো আত্মরক্ষা করা। শত্রুকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হয়। আত্মরক্ষার বিষয়ে অ্যানাকন্ডা সিংহের তুলনায় অনেক দুর্বল। অ্যানাকন্ডার ত্বক খুবই নরম হয়। এছাড়াও তার উপর হওয়া আক্রমণ থেকে বাঁচার জন্য তার কাছে কোনো অঙ্গ থাকে না। অন্যদিকে সিংহ আক্রমণ করার সঙ্গে সঙ্গে তার থাবার সাহায্যে নিজের আত্মরক্ষা করতে পারে। সিংহ সতেজ হয়, সেই সাথে অনেক দূর পর্যন্ত লাফাতে পারে। সিংহ 60 কিলো প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। প্রয়োজনে এরা নিজেদের আত্মরক্ষার জন্য দ্রুত গাছে উঠতে পারে। সিনেমায় দেখানো হয় অ্যানাকন্ডা খুবই সহজ হয় এবং অনেক দ্রুত গতিতে আক্রমণ করতে পারে, কিন্তু বাস্তবটা অন্যরকম। আসলে বিশাল আকৃতির শরীরের জন্য এই সাপ খুবই ধীর গতির হয়। অ্যানাকন্ডার সব থেকে বেশি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। অ্যানাকন্ডা গাছেও চড়তে পারে, কিন্তু তার অনেক বেশি সময় লাগে। সিংহ অ্যানাকন্ডার তুলনায় অনেক বেশি চালাক এবং সতর্ক। সিংহ তার শিকারকে কখনোই তার চোখের আড়াল হতে দেয় না। প্রয়োজনে সিংহ একে অপরকে সাহায্য করে। যেমন একটি বড় মহিষকে শিকার করার জন্য সিংহরা একজোট হয়ে যায়। যদি কোনো অ্যানাকন্ডা সিংহকে জড়িয়ে নেয়, তাহলে অন্য কোনো সিংহ তার উপর আক্রমণ করবে। সব মিলিয়ে বলা যায়, সিংহ এবং অ্যানাকন্ডার লড়াইয়ে কে বিজয়ী হবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি পানি পান করার জন্য সিংহ কোনো জলাশয়ের নিকটে যায় এবং সেই সময় তার লড়াই যদি অ্যানাকন্ডার সাথে হয়ে যায়, তখন অ্যানাকন্ডার জেতার সম্ভাবনা বেশি থাকে। একবার যদি অ্যানাকন্ডা সিংহকে জড়িয়ে নেয় এবং পানিতে চলে যায়, তাহলে সিংহের পরাজয় নিশ্চিত। পানির ভেতর অন্য কোনো সিংহ সেই সিংহকে সাহায্য করতে পারবে না। অন্যদিকে যদি অ্যানাকন্ডা কোনো তৃণভূমি কিংবা ফাঁকা জায়গায় গিয়ে সিংহের সাথে লড়াই করে, তাহলে অ্যানাকন্ডা কোনোভাবেই সিংহকে হারাতে পারবে না এবং নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে পারবে না। সিংহের মতো সতেজ জীবকে জড়িয়ে নেয়া অ্যানাকন্ডার পক্ষে সহজ কাজ হবে না। অ্যানাকন্ডা যদি সিংহকে জড়িয়েও নেয়, তবে সিংহ তার ধারালো নখের সাহায্যে অ্যানাকন্ডার নরম শরীর আছড়ে ফেলবে, ফলে অ্যানাকন্ডা সিংহকে আর তত শক্তভাবে জড়িয়ে ধরে রাখতে পারবে না। তখন অ্যানাকন্ডা পালানোর রাস্তা খুঁজবে, কিন্তু সিংহ অ্যানাকন্ডার মুখকে তার চোয়ালের সাহায্যে ধরে কিছুক্ষণের মধ্যেই জমের দুয়ারে পাঠিয়ে দেবে। বন্ধুরা, আমাদের আজকের আয়োজনটি ভালো লাগলে ভিডিওটিতে ঝটপট একটি লাইক দিয়ে দিন। আপনাদের কি মনে হয়, যদি কখনো এদের মুখোমুখি লড়াই হয়, তাহলে কে জিতবে, অ্যানাকন্ডা না সিংহ? কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।